আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম আমাদের ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কীভাবে ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, আজকে আমরা দেখব এই বাটনগুলো আমরা ফাংশনাল করব। এখন এই বাটনে ক্লিক করলে এখন পর্যন্ত তেমন কিছুই হয় না, আমরা এখনও কাজ করিনি এই বাটনগুলোতে, রাইট? এখন আমাদের ডিমান্ড কী? আমি যখন এখানে ওয়ান প্রেস করব, আমার এই লেভেলের মধ্যে ওয়ান আমি দেখতে পাবো। আমি যদি আবার ওয়ান প্রেস করি, আমি আবার ওয়ান এখানে দেখতে পাবো। আমি সংখ্যাগুলো যতবার প্রেস করব আমি সেগুলো এখানে নিয়ে আসব। ওকে, তা আমাদের আপাতত আমাদের এই কাজগুলো করব। আমাদের যে বাটনগুলো আছে টেক্সটের, যে টেক্সটগুলো আমি এখানে প্রেস করার সাথে দেখতে চাই, সেই কাজটা আমি এখন করতে চাই। এই কাজটা কীভাবে করতে পারি? এক হচ্ছে প্রত্যেকটা বাটনে ক্লিক করে করে প্রত্যেকটা বাটনের একটা ইভেন্ট থাকতে পারে। সাপোজ এই ওয়ান বাটনের জন্য একটা ইভেন্ট থাকবে, ওই বাটনে ক্লিক করলে আমি অলওয়েজ এখানে ওয়ান সেট করব। টু, টু এর জন্য একটা ইভেন্ট থাকবে, বাটনে একটা ইভেন্ট থাকবে, সেই ইভেন্টে ক্লিক করলে ওই বাটন ইভেন্ট কল হবে এবং সেখান থেকে টু এখানে প্রিন্ট করবে। এরকম করে সবগুলোর জন্য আপনি চাইলে একটা একটা করে ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, তাই না? অনেকগুলো ইভেন্ট হয়, আপনি এভাবে চাইলে করতে পারেন। আবার আরও স্মার্টলি যদি বলি, আপনি একটা ইভেন্ট ইউজ করেও চাইলে এই বাটনগুলো কমন, সাপোজ এই যে সবগুলোর ক্ষেত্রে দেখেন ফাংশনটি কিন্তু সেম। আমি যখন এটাতে ক্লিক করব, এখানে ওর যেই টেক্সট আছে সেই টেক্সটা আমি এখানে শো করতে চাই, এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে সেম। সো এগুলোর ক্ষেত্রে প্রায় এই বাটনগুলোর ক্ষেত্রে সেম, সেই ক্ষেত্রে আমি চাইলে একটা কমন ইভেন্ট দিয়েও সবগুলো হ্যান্ডেল করতে পারি। তাহলে চলেন আমরা কীভাবে এগুলো হ্যান্ডেল করতে পারি সেটা নিয়ে আলোচনা করি। চলে আসলাম ওয়ান, তো এইটা একটা নাম দিলাম, সাপোজ এক্স নেম বাটন ওয়ান। এর একটা ইভেন্ট ক্রিয়েট করতে চাই, ক্লিকড, ক্লিকড, নিউ ইভেন্ট হ্যান্ডেলার বাটন ওয়ান। তো এর একটা ইভেন্ট ক্রিয়েট করলাম আমি, তো এই জায়গায়। ওকে, আচ্ছা, এখন আমার যে লেভেল রেজাল্ট আছে ডট টেক্সট প্রপার্টিতে, এখানে আমি ওয়ান অ্যাড করে দিতে চাই, জাস্ট সাপোজ ওয়ান প্রিন্ট করবো, জাস্ট সিম্পল। এটাকে আমি ক্লোজ করলাম, আমি আবার অ্যাপ্লিকেশনটা রান দিব, রান দিলাম। অ্যাপ্লিকেশন রান হয়ে গেল, আমি বাই ডিফল্ট এখানে জিরো দেখতে পাচ্ছি। আমি যখন ওয়ানে ক্লিক করি এখানে কিন্তু আমি ওয়ান দেখতে পাচ্ছি, এখানে যতবার ক্লিক করবো ওয়ানই দেখতে পাবো, বাট আমি এখানে এটার সাথে অ্যাড করতেছি না এখনও পর্যন্ত, তো করবো আমি সেটা। তো আমার এই ফাংশনটা কিন্তু দেখেন প্রত্যেকটা বাটনের সাথেই অ্যাড করতে হবে। তাহলে আমি এটাকে একটা কমন বাটন হিসেবে চিন্তা করি, এই কমন ইভেন্ট বানায় ফেলবো এটাকে। আমি কীভাবে সেটা করতে পারি, সাপোজ এটাকে আমি কপি করলাম, পেস্ট করলাম, এইটাকে আমি নাম দিলাম বাটুন কমন, সাপোজ অথবা ফুল নামটাই লিখি বাটুন কমন ক্লিকড। আচ্ছা, তাহলে সবগুলা বাটুনেই আমি এটা ইউজ করতে চাই। তাহলে আমাকে প্রথমে ধরতে হবে, কি ধরতে হবে, যে আসলে কোন বাটনটাতে এখানে ক্লিক করা হলো, তাহলে আমাকে সেই বাটনটাকে ধরতে হবে। তাহলে আমি এখানে ভেরিয়েবল লিখি বাটুন ইকুয়াল সেন্ডার ডট অ্যাজ বাটুন। এইখানে সেন্ডারটাতে আমি সেই টাড়াটা পেয়ে যাব, আমি সেটাকে বাটুন অবজেক্টে নিয়ে আসতেছি, যে সেন্ডারে যে বাটুনটা আসতেছে সেই বাটুনটা আমি এখানে ধরতে পারি কিনা। ওকে, যদি আমি এখানে বাটুনটা পেয়ে যাই তাহলে তো আমার প্রবলেম সলভ, আমাদের বাটুনের মধ্যে অলরেডি টেক্সট দেওয়া আছে, এই বাটুনের টেক্সট ওয়ান, তার মানে প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল টেক্সট সেম না, তাই না? আমি যেই বাটনে ক্লিক করব আমি ওই বাটনের সেই টেক্সটটা এখানে আমি অ্যাড করে দিব, দ্যাটস ইট। তাহলে আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা সেটাই করব। আচ্ছা, তো এখানে আমি বাটনটা ধরলাম, তারপর আমি একটা কন্ডিশন দিব, সিম্পল একটা কন্ডিশন, ইফ লেভেল রেজাল্ট ডট টেক্সট
এই টেক্সটটা যদি জিরো হয়, আমি যখন এখানে লিখব বাটনে ক্লিক করব, যদি টেক্সটটা জিরো হয় তখন জাস্ট একটা টেক্সটই এখানে উঠবে, তাই না? তখন আমি কি করব, লেভেল রেজাল্ট ডট টেক্সট, টেক্সটের মধ্যে যেই বাটনটা ক্লিক করলাম সেই বাটনের টেক্সট প্রপার্টিটা আমি এখানে বাইন্ড করতে চাই। তাহলে বাটন ডট টেক্সট, এই বাটনের টেক্সট প্রপার্টিটা এখানে বাইন্ড করতে চাই। যদি এইটা জিরো না হয়, তার মানে এটার সাথে অনেক জিরো না, হইতে পারে ওয়ান, হইতে পারে টু, থ্রি, ফোর অথবা ওয়ান টু, একাধিক নাম্বার যদি জিরো না হয় তখন আমি কি করব, তখন অ্যাকচুয়ালি আমি পুরাতন মানের সাথে এইটাকে অ্যাড করে দিব, যাতে আগেরটা থাকে নতুনটা অ্যাড হয়ে যায়। ওকে, এটা যে শর্টকাট লেখা, আগের মানের সাথে নতুনটা যোগ হয়ে বসে যাবে। অথবা আপনি প্রথমে এটা আলাদা রিসিভ করতে পারেন, রিসিভ করে এটার সাথে এটা কনকেট করে তারপর আবার এখানে দিয়ে দিতে পারেন, অথবা এক লাইনে লিখতে পারেন। এখন আমাদের কাজ কি, এই যে বাটন ক্লিকটা আছে এইটা ইউজ করা, সবগুলোতে আমি এটা ইউজ করব, বাট আমি এখন আর এটা ইউজ করব না। তাহলে এটাকে আমি সরায় ফেলি, এইটার নামটাকে কপি করি, কপি করলাম, যেই যেই বাটনে আমার এটা ইউজ করতে হবে সবগুলা বাটনে আমি এই নামটা দিয়ে দিই। ওকে, বাকিগুলোর আমি আপাতত যেহেতু নাম নিয়ে চিন্তা করতেছি না, আমি নাম আপাতত পরে দিব, আমি আগে ক্লিকটা দিয়ে দিই, সবগুলাতে এই ক্লিকটাই ইউজ করতে চাই। বাটন কমন ক্লিক, সবগুলা বাটনই, সবগুলা বাটন না, সাপোজ ওয়ানের টুয়ের ক্ষেত্রে আমার দরকার, সেমভাবে থ্রির ক্ষেত্রে আমার সেটা দরকার, আমি থ্রির ক্ষেত্রে সেটা রাখবো ক্লিকড বাটন। অপারেশনের জন্য আমার এটা দরকার নাই, সো আমি অপারেশন নিয়ে পরে আলাদা কাজ করব। ফোর, সো ফোরটা আমার দরকার, ফোরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেম, ফাইভের ক্ষেত্রে দরকার ক্লিকড ফাইভ, সেমভাবে সিক্সের ক্ষেত্রে আমার দরকার এইখানেও দিয়ে দিলাম, মাইনাসের ক্ষেত্রে আমার দরকার নাই, তো ক্লিকড সেভেনের ক্ষেত্রে আমার দরকার ছিল ক্লিকড, এইটের ক্ষেত্রেও আমার দরকার দিয়ে দিলাম, সরি ক্লিকড, নাইনের ক্ষেত্রে দরকার ছিল, প্লাসের ক্ষেত্রে দরকার নাই, তো ডটের ক্ষেত্রে আমার দরকার ক্লিকড, এখানে দিয়ে দিলাম জিরো, এইটাও আমার দরকার ক্লিকড। ওকে, তো সবগুলাতেই যেগুলো কমন ছিল, আমার যেগুলো প্রিন্ট করার দরকার ছিল সবগুলাতে আমি আমার যেই বাটন কমন ইভেন্ট আছে সেই ইভেন্টটা আমি ইউজ করলাম। আমি অ্যাপ্লিকেশনটা রান করি, ওকে অ্যাপ্লিকেশন রান হয়ে গেল, বাই ডিফল্ট এখানে এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে জিরো। ওকে, দেখো আমি এখানে ওয়ানে ক্লিক করলাম, ওয়ান, আমি এগিন দিই দুইটা ওয়ান, টুতে যদি দিই তাহলে ওয়ান ওয়ান টু, থ্রি ফোর সিক্স ফাইভ সেভেন নাইন সেভেন পয়েন্ট জিরো। ওকে নাইস, আমরা আমাদের যে কমন যে বাটনগুলো ছিল আমি একটা ইভেন্ট দিয়েই সবগুলো ম্যানেজ করে ফেললাম, আমার প্রবলেম সলভ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এখানে সি যখন আমি দিব তখন আমি ক্লিয়ার করতে চাই, এটাকে ক্লিয়ার করে জিরো বসবে। ওকে, সবগুলো ক্লিয়ার হয়ে জিরো বসবে। আচ্ছা, তাহলে আমি সেটা কীভাবে করতে চাই, তাহলে আমি এই বাটনটার কাজটা করবো। এখন একদম উপরে সিতে চলে আসলাম, সি এটা একটা নেম দিব, এক্স নেম বাটন ক্লিয়ার, এর একটা ইভেন্ট ক্রিয়েট করব আমি ক্লিকড নিউ ইভেন্ট। তো এই নিউ ইভেন্টটাতে আমি যেটা করব,
level result dot text just এখানে আমি zero দিয়ে দিলাম clear হয়ে এখানে zero বসে যাবে আচ্ছা then আমার এখানে x একটা বাটন ছিল x এ যখন আমি ক্লিক করব সর্ব লাস্ট যেটা আমি প্রেস করলাম সেটা রিমুভ করতে চাই সেটা হচ্ছে আমার এই বাটনটাতে আমি একটা নাম দিব x নেম এইটার নাম দিচ্ছি বাটন x ওকে এটা একটা ইভেন্ট ক্রিয়েট করব ক্লিকড নিউ ইভেন্ট ক্রিয়েট করতে চাই নিউ ইভেন্ট বাটন x ক্লিকড এখানে হয়ে গেল একটা বাটন তো ফার্স্ট অফ অল আমি যেটা করব আমি নাম্বারটা রিসিভ করব তো নাম্বারটা কোত্থেকে রিসিভ করব আমার যে লেভেল আছে লেভেল রেজাল্ট ডট টেক্সট টেক্সট প্রপার্টি থেকে আমি নাম্বারটা নিয়ে আসলাম আচ্ছা আমি যে এক্স এ ক্লিক করলে ভ্যালুটা রিমুভ করতে চাই কখন রিমুভ করব নাম্বার যদি কখনো জিরো না থাকে সাপোজ নাম্বারটা জিরো না ওকে যদি জিরো না হয় তখন আমি আসলে এই এক্সের অপারেশনটা করতে চাই যদি জিরো না হয় তখন কি করব আমি যে লাস্ট যেটা প্রেস করলাম সেটা আমি রিমুভ করতে চাই তাহলে নাম্বার ডট রিমুভ আমি নাম্বারটা থেকে রিমুভ করে আমি এই নাম্বার এই সেম ভেরিয়েবলই রাখতে চাই অথবা আপনি আলাদা ডিফারেন্ট ভেরিয়েবল রাখতে পারেন কোনো প্রবলেম নাই আমি এই ভেরিয়েবলই রাখতেছি সো রিমুভ যেটা করব এখানে আমার দুইটা ইন্ডেক্স বলতে হয় কোন ইন্ডেক্সটা থেকে সো যেটা আমি বলবো নাম্বার ডট লেন্থ মাইনাস ওয়ান তার মানে হচ্ছে ওর লেন্থ যতগুলো যতটা নাম্বার ডট লেন্থ দিলে হচ্ছে এই টেক্সটের মধ্যে কতটা আপনার ক্যারেক্টার আছে সেটা সে আপনার কাউন্টটা বলে তার মানে হচ্ছে তার চেয়ে আমি ওয়ান কম দিব এবং আমি এখানে কতটা চাই আমি একটা রিমুভ করতে চাই সেই ভ্যালুটা বলতে হবে আপনি কয়টা রিমুভ করতে চান আমি একটা রিমুভ করতে চাই সেটা আমি বললাম দেন রিমুভ করে আমি এইখানেই রাখতেছি তো আমি আবার একটা কন্ডিশন দেই আমি রিমুভ করে string dot is null or empty যদি এই নাম্বারে যখন আমি রিমুভ করে রাখলাম এইটা যদি নাল অথবা এম্পটি হয় তখন আমি কি করব জাস্ট সিম্পলি লেভেল ডট টেক্সট জিরো প্রেস করব জিরো দিয়ে দিব ওকে জিরো দিয়ে দিব আর যদি সেটা না হয় else level dot text টেক্সটের মধ্যে নাম্বারটা দিয়ে দিব ওকে আচ্ছা তো এবার আমরা রান দেই আমরা দুইটা জিনিস দেখি চেক করে ওকে আমার অ্যাপ্লিকেশন রান হয়ে গেল আমি এখানে সংখ্যা প্রেস করতেছি ওয়ান টু থ্রি যদি ক্লিয়ার করি জিরো হয়ে যায় টু ফাইভ সাপোজ থ্রিটা আমি ভুল করে উঠাইলাম আমি এক্সে ক্লিক করলাম লাস্ট যেটা আমি প্রেস করছি সেটা কিন্তু রিমুভ হয়ে গেল আমি যদি আবারও চাই ফাইভ রিমুভ করতে ফাইভ ওয়ান তুলতে পারি থ্রি ওকে ইটস ওয়ার্কিং অলরেডি কাজ করতেছে আমাদের এখন আমরা পার্সেন্টেজটা বের করতে চাই তো এখানে যখন আমরা ক্লিক করব পার্সেন্টেজটা দেখাতে চাই আমরা যেই সংখ্যাটা দিয়ে আমি পার্সেন্টেজ দিব আসলে পার্সেন্টেজ নর্মালি আমি যেটা করতে যাচ্ছি একশো দিয়ে ভাগ করে রেজাল্ট আমি দেখাই দিব তো তারপর আপনার যত পার্সেন্ট দরকার আপনি ওইটা দিয়ে গুণ করলে মাল্টিফাই করলে আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন আচ্ছা তো বাই ডিফল্ট আমরা যত পার্সেন্ট আপনি দিয়ে পার্সেন্ট ক্লিক করবেন আসলে অ্যাকচুয়ালি ও হান্ড্রেড দিয়ে ভাগ করে রেজাল্টটা দিয়ে দিবে তখন আপনি চাইলে আপনি যত পার্সেন্ট হয় ওইটার কত পার্সেন্ট সেই পার্সেন্ট আপনি দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আচ্ছা তো আমি চলে আসি পরবর্তীতে এইটাতে পার্সেন্টেজ নিয়ে কাজ করব তো এটাটা নাম দিব এক্স নেম বাটন
button percentage and clicked new event handler. এটা খুব সিম্পল একটা জিনিস ট্রাই এখানে আমরা ট্রাই ক্যাচ ইউজ করব ট্রাই ক্যাচ এক্সেপশন লেভেল রেজাল্ট ডট টেক্সট এই টেক্সট থেকে প্রথমে আমি ডাটা নিব सपोज नम्बर निलाम दें नम्बर के मल्टीप्लाई कर चेक कर देखो ये आसमें जिरो की ना तो नम्बर जो जिरो ना जो जिरो ना तक हमें क्षेत्र करब अदरवाइज करब ना जो जिरो ना तक ये नम्बर के मल्टीप्लाई कर এখানে আমি রাখলাম স্ট্রিং রেজাল্ট নাম্বার এটা যেহেতু স্ট্রিং তো এটাকে আমরা কনভার্ট করতে হবে মাল্টিপ্লাই 100 তো এটা আমরা করতে পারবো না তাই না তখন এটাকে আমরা এখানে কাস্ট করে নিতে পারি অথবা কনভার্ট করে নিতে পারি এটা আমি ডেসিমালে কাস্ট করে নিলাম এখানে যদি কাস্ট করতে প্রবলেম হয় এখানে একটা ডেসিমাল টাইপের ভেরিয়েবল নিয়ে নিচ্ছি পার্সেন্ট ভ্যালু তো এটাকে আমি কনভার্ট করব কনভার্ট ডট টু ডেসিমেল এটা হচ্ছে নাম্বার তো নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করে এখানে রাখলাম তো এইটাকে আমি জাস্ট 100 দিয়ে ভাগ করব তো ভাগ করে যে রেজাল্ট আমি এখানে পাবো সেইটাকে টু স্ট্রিং করে দেখাই দেবো দ্যাটস ইট টু স্ট্রিং সো ডটের পরে আমি দুইটা ভ্যালু দেখা দুইটা সংখ্যা দেখাতে চাই ওকে আর যদি এক্সেপশনে হয় আমি এক্সেপশনে একটা মেসেজ দেখাই দিব ডিসপ্লে অ্যালার্টে ডিসপ্লে অ্যালার্ট ই ডট মেসেজ এক্সেপশন যদি আসলো কেন আসলো সেই মেসেজটা আমি এখানে জাস্ট দেখাই দিতে চাই এওয়ার্ড যখন দিলাম এটাকে আমি এসিং বলবো ওকে এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের এখানে যে ইভেন্ট ইআরজি এখানে ই লিখা আমি এখানে এক্সেপশনে ই লিখছি সেই জন্য এটাকে আমি এক্সেপশন বানিয়ে দিচ্ছি অথবা ইএক্স লিখলাম দ্যাট ইএক্স ডট মেসেজ আমি যখন ডিসপ্লে অ্যালার্ট লিখতে হয় ডিসপ্লে অ্যালার্ট সরি এটা চলে আসছে ডিসপ্লে অ্যালার্টে আমার কী কী দিতে হয় ওকে টাইটেল দিতে হয় মেসেজ দিতে হয় ক্যান্সেল দিতে হয় তো প্রথমে হচ্ছে আমাদের টাইটেল টাইটেলটা আমি বললাম এরর মেসেজ এখানে ওকে ওকে এবার আমি রান দিব অ্যাপ্লিকেশনটা রান দিলাম আচ্ছা এখানে রেজাল্ট রান দেওয়ার আগে একটু কাজ আছে আমাদের সেটা হচ্ছে লেভেল রেজাল্ট ডট টেক্সট টেক্সটের মধ্যে এখনও পর্যন্ত আমি রেজাল্টটাকে ইনিশিয়ালাইজ করিনি রেজাল্টটাকে শো করিনি তাহলে তো পার্সেন্টেজ রেজাল্ট আসে এখানে দেখাবে না হ্যাঁ এখানে ডিবাগ পয়েন্টটা রাখলাম ডিপার্টমেন্টে উঠাই ফেলি আপাতত রাখা দরকার নাই ওকে আমি চেক করব সাপোজ আমি 120 লিখলাম এটার পার্সেন্টেজ যদি আপনি 10% চিন্তা করেন এইটার তাহলে পার্সেন্টে ক্লিক করলে ওর
100 দিয়ে ভাগ করে রেজাল্ট দিয়ে দিল। সো আপনি যদি 10% বলেন দেন মাল্টিপ্লাই করব 10 দিয়ে। এখনও পর্যন্ত আমি মাল্টিপ্লাই করার এই কাজটুকু করিনি, সেই জন্য চলে আসছে, বাট আমরা মাল্টিপ্লাই করব। জাস্ট আমাদের পার্সেন্টেজের কাজটা হয়ে গেল। আমাদের এখন যেই কাজগুলো বাকি আছে আমাদের অপারেশনের জন্য, আমাদের ডিভাইডেড ইনটু সাবট্রাক্ট অ্যাড এবং ইকুয়াল এই পাঁচটা বাটনের কাজ আমাদের বাকি আছে। তো আমরা এই পাঁচটা বাটনের কাজ আমরা পরবর্তী টিউটোরিয়ালে করবো। আমরা এই টিউটোরিয়ালে অলমোস্ট আমাদের সবগুলো বাটনের কাজ আমরা করে ফেলছি। ওকে, আমাদের এখন অপারেশনের যে কাজটা আছে আমরা পরবর্তী টিউটোরিয়ালে সেই অপারেশনের কাজটা করবো। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।